नमस्कार सम्मानित दर्शकवृंद, आपनारा जदि प्रधानमंत्री किसान सम्मान निधि प्रकल्पे आवेदन करे थाकें तो आपनादेर जन्य एकटा नतून आपडेट चले एसेछे। प्रधानमंत्री किसान सम्मान निधि प्रकल्पे जे टाका आपनारा पाच्छेन बछरे सेई टाका तो आपनारा पाबेनि, तार संगेओ किन्तु एक्सट्रा आपनारा 3000 टाका करे प्रति मासे पेंशन पेये जेते पारबेन प्रधानमंत्री किसान सम्मान निधि प्रकल्पे जदि आपनारा नाम नथिभुक्त करे रखें। तो কিভাবে আপনারা পারবেন, কি কি করতে হবে এর জন্য, এই সংক্রান্ত কি আপডেটটি উঠে এসেছে সেই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটা আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো এই সংক্রান্ত একটি আর্টিকেলে বলা হয়েছে, দেশের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে একাধিক যোজনার ঘোষণা করেছে মোদী সরকার। এই যোজনাগুলিতে নামমাত্র টাকা খরচা করলে বিপুল লাভ করতে পারবেন কৃষকরা। এরকমই একটি স্কিম হচ্ছে প্রধানমন্ত্রী মানধন যোজনা। এটি কেন্দ্র সরকারের একটি পেনশন যোজনা। 60 বছর বয়সের পর কৃষকদের প্রতি মাসে 3000 টাকা করে পেনশন দেওয়া হয় এই স্কিমে। তো এই যোজনায় কৃষকরা যত টাকা প্রিমিয়াম দেবেন তত টাকাই সরকারের তরফে দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি প্রিমিয়াম 55 টাকা দেন, সরকারও কিন্তু 55 টাকা আপনাকে দেবে। মানে টোটাল কিন্তু তাহলে আপনার জমা হবে 110 টাকা করে। ন্যূনতম 55 এবং অধিকতম 200 টাকা প্রিমিয়াম দিতে হতে পারে এই স্কিমে। যোজনা চলাকালীন কেউ পলিসি বন্ধ করতে চায় তাহলে জমা টাকা ও সুদ কৃষকদের দিয়ে দেওয়া হবে। কৃষকের মৃত্যু হয়ে গেলে তার স্ত্রী প্রতি মাসে 1500 টাকা করে পেনশন পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রেজিস্টার কৃষকদের এই যোজনার জন্য আলাদা করে আর ডকুমেন্ট দিতে হবে না। যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে অন্তর্ভুক্ত রয়েছেন, নাম নথিভুক্ত রয়েছে বা যারা টাকা পাচ্ছেন তাদেরকে কিন্তু এই যোজনার জন্য আলাদাভাবে আর ডকুমেন্ট জমা দিতে হবে না। কিষাণ সম্মান নিধি যোজনা থেকে পাওয়া টাকা থেকেই মানধন যোজনার প্রিমিয়াম দিতে পারবেন। ফলে কৃষকদের নিজের পকেট থেকে এই যোজনার জন্য টাকা দিতে হবে না। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে যে টাকা আপনারা পাবেন প্রতি বছর, সেই টাকা থেকে আপনারা কিন্তু এই মানধন যোজনায় যে প্রিমিয়াম দিতে হয় প্রতি মাসে মাসে, সেটাও কিন্তু আপনারা দিতে পারবেন নিজের থেকে, নিজের পকেট থেকে আর কিন্তু টাকা দিতে আপনাকে হবে না। এবার কারা পাবে এই যোজনার সুবিধা? কিষাণ মানধন যোজনার লাভ 18 থেকে 40 বছরের যে কোনো কৃষক নিতে পারবেন। এর জন্য আপনার কাছে অধিকতম 2 হেক্টর চাষের জমিতে থাকতে হবে, অর্থাৎ 2 হেক্টরের বেশি জমি কিন্তু আপনার থাকা চলবে না। কমপক্ষে 20 বছর ও অধিকতম 40 বছর পর্যন্ত 55 টাকা থেকে 200 টাকা মাসে প্রিমিয়াম দিতে হবে। এবার আপনি যত বছর বয়সে আবেদন করবেন প্রিমিয়ামের টাকাটা ততই কিন্তু বাড়তে থাকবে। মানে 30 বছর আবেদন করলে বেশি প্রিমিয়াম দিতে হবে প্রতি মাসে, 40 বছর আবেদন করলে তার থেকেও বেশি প্রিমিয়াম দিতে হবে প্রতি মাসে, তবে সর্বোচ্চ প্রিমিয়াম কিন্তু 200 টাকা, তার বেশি কিন্তু নয়। আর কেউ যদি 18 বছর বয়সে এই পলিসিটা যুক্ত হতে চান তাহলে তাকে কিন্তু কম টাকা প্রিমিয়াম দিতে হবে, মানে মাসে 55 টাকা করে প্রিমিয়াম দিতে হবে। কত টাকা প্রিমিয়াম দিতে হবে তা নির্ভর করবে কৃষকদের বয়সের উপর। 18 বছর বয়সে এই যোজনায় যুক্ত হলে মাসে 55 টাকা প্রিমিয়াম দিতে হবে, 30 বছর বয়স হলে 110 টাকা প্রিমিয়াম জমা করতে হবে, 40 বছর বয়সে এই যোজনায় যুক্ত হলে তাকে কিন্তু 200 টাকা করে প্রিমিয়াম প্রতি মাসে দিতে হবে। মোদি সরকারের এই যোজনার লাভ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগী সকল কৃষকরা পাবেন। পিএম কিষাণ যোজনার সুবিধাভোগীদের কেন্দ্র সরকার কিষাণ ক্রেডিট কার্ড ও মানধন যোজনার সুবিধা দিচ্ছে। তো যাদের পিএম কিষাণে নাম রয়েছে তাদেরকে কিন্তু আরও এক্সট্রা দুটো প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে, পিএম হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা আর একটা হচ্ছে মানধন যোজনার সুবিধা। তো প্রধানমন্ত্রী মানধন যোজনা সম্পর্কে কিন্তু আলাদা আমাদের চ্যানেলে ভিডিও করা রয়েছে, প্রিমিয়ামের তালিকা বা টার্মস অ্যান্ড কন্ডিশন এই প্রকল্প সম্পর্কে আলাদাভাবে কিন্তু আপনাদেরকে আমি ভিডিও করে জানিয়েছিলাম। সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আই বটনে ও ভিডিও শেষে দিয়ে রাখবো। যদি আপনাদের জানার ইচ্ছে থাকে তো অবশ্যই সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন। তাছাড়াও প্রধানমন্ত্রী মানধন যোজনা প্রকল্পে কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হয় সেই নিয়েও কিন্তু চ্যানেলে ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে আই বটনে ও ভিডিও শেষে দিয়ে রাখবো। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই ভিডিওগুলো একবার দেখে নেবেন। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।